নমস্কার, আমি বিপ্লব চট্টোপাধ্যায়। এই কারণে নামটা বললাম, কেন অনেকেই হয়তো এখন ভুলে গেছেন আমাকে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিপ্লব চ্যাটার্জির সম্বন্ধে। কেন তিনি সিনেমা জগৎ থেকে সরে গেলেন এবং এখন তিনি কি করছেন, জানাবো তার জীবন সংগ্রামের কথা। তুই আজই করে এলা, এবার তোমার একটা গতি করতে চাইছে। বিপ্লব চ্যাটার্জি বাংলা সিনেমা জগতে এক অন্যতম নাম। বাংলায় বাস করেন, অথচ বিপ্লব চ্যাটার্জিকে চেনেন না এমন লোক খুব কম পাওয়া যাবে। 90 দশকের সিনেমাতে শ্রেষ্ঠ ভিলেন হিসেবে যার নাম উঠে আসে, তিনি হলেন বিপ্লব চ্যাটার্জি। তার অভিনয় দক্ষতা সত্যি প্রশংসনীয়। সত্যজিৎ রায় থেকে শুরু করে প্রদীপ সরকার, মৃণাল সেন, সন্দীপ রায়, তরুণ মজুমদার, প্রায় সমস্ত পরিচালকদের সাথে তিনি কাজ করেছেন। তিনি একজন স্পষ্টবাদী অভিনেতা, সত্য কথা বলতে খুবই ভালোবাসেন তিনি। সিনেমার পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অতি সাধারণ মানুষ এবং তার জীবনযাপনও অতি সাধারণ। তিনি প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, রঞ্জিত মল্লিক, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তী সহ বিভিন্ন তাবড় তাবড় অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু বর্তমানে ওনার অবস্থা খুবই শোচনীয়। এখন তিনি সিনেমা তো দূরের কথা, টিভি সিরিয়ালেও কোনো কাজ পাচ্ছেন না। এছাড়া নবীন অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে দেখা হলেও কেউ তার সঙ্গে কথা বলেন না, সবাই তাকে এড়িয়ে যান। এক সাক্ষাৎকারে অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি এই কথাগুলি শেয়ার করেছেন। নোবডি রেকগনাইজড মি, কেউ আমাকে এসে আমি প্রণাম করতে বলছি না, হাই হ্যালোটাও বলবার সাহস জোগাইনি বা ক্ষমতা রাখিনি, বা মনে করছে বাতিলের দলে চলে গেছে, এর সঙ্গে কথা বলে লাভ নেই। এছাড়া তিনি এখনকার সিনেমা এবং আগেকার সিনেমার মধ্যে অনেক পার্থক্যের কথা বলেছেন। তিনি বলেন, এখনকার অভিনেতাদের মধ্যে অভিনয়ের প্রতি কোনো আবেগই দেখতে পান না। তিনি আরও বলেছেন, মনে আঘাত বা ব্যথা না থাকলে ভালো মাপের অভিনেতা হওয়া যায় না। বিপ্লব চ্যাটার্জি 1946 সালের 8ই জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 76 বছর এবং তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। 1965 সালে তিনি পার্ক ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন। 1970 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনন্দমোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা চলাকালীন তিনি পাড়ার অনুষ্ঠানে নাটক করতেন, এছাড়া বিভিন্ন থিয়েটারেও কাজ করেছেন। বিপ্লব চ্যাটার্জি 1971 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমা জগতে পা রাখেন। এই সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেন তিনি। তখন বিপ্লব চ্যাটার্জিকে কেউই চিনতেন না। তারপর 1978 সালে চার মূর্তি, জয় বাবা ফেলুনাথ, 1980 সালে বাঞ্চারামের বাগান প্রভৃতি সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। খলনায়ক চরিত্র ছাড়াও তিনি বিভিন্ন সিনেমাতে একজন কর্তব্যবান ব্যক্তি হিসেবে অভিনয় করেছেন। তুমি কি ভাবে যে ডাক্তারটা আমাকে ভালোবেসে সব কাজ করেছে? আসলে ওরা চায় যে আমাদের মতো লোকেদের সঙ্গে একটু খাঁটি থাকবে, সেসব তুমি বুঝবে না। কিন্তু খলনায়ক চরিত্রেই যে তিনি শ্রেষ্ঠ, তা তিনি তার অভিনয়ের মাধ্যমেই দেখিয়েছেন। তার অভিনীত সফল চলচ্চিত্রগুলি হল 1983 সালে ফটিক চাঁদ, 1990 সালে রক্তে লেখা, 1988 সালে হীরার শিকল, 1997 সালে লাল দরজা, 1999 সালে জীবন নিয়ে খেলা, 2005 সালে পরিণীতা এবং রাজমহল, 2011 সালে শত্রু, 2012 সালে কিশোর কন্যা প্রভৃতি উল্লেখযোগ্য। অভিনেতার পাশাপাশি তিনি একজন পরিচালকও ছিলেন। বিভিন্ন সিনেমা তিনি পরিচালনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল চোর হয়ে ভগবান, তোমার আমার প্রেম, বিদ্রোহিণী, অভিমন্যু প্রভৃতি। তিনি তার অভিনয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। 2005 সালে দেবীপক্ষ চলচ্চিত্রের সেরা অভিনেতা হিসেবে BFJA এবং 1997 সালে বনফুলের পক্ষে সিনেমাতে সেরা সহায়ক অভিনেতা হিসেবেও তিনি BFJA পুরস্কার পান। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।